আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের উদ্যোগে মঙ্গলবার স্মার্ট সিটি প্রজেক্টের কাজের তথ্য নিয়ে পুর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মেয়র দীপক মজুমদার এবং স্মার্ট সিটি লিমিটেডের কমিশনার শৈলেশ কুমার যাদব এবং বিধায়ক দিলীপ দাস। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের কাজের বিস্তারিত তথ্য তুলে ধরেন স্মার্ট সিটি কমিশনার শৈলেশ কুমার যাদব। স্মার্ট সিটি প্রকল্পের কাজের প্রসঙ্গে শৈলেশ কুমার যাদব জানান, এই প্রকল্পে কেন্দ্র এবং রাজ্য সরকার 372 কোটি টাকা দিয়েছে, যার মধ্যে 342 কোটি টাকার কাজ সম্পূর্ণ হয়েছে। মোট 67টি কাজের মধ্যে প্রকল্পের 49টি কাজ ইতিমধ্যেই করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বাকি প্রজেক্টের কাজগুলিও পূর্ণ গতিতে এগিয়ে চলছে বলে শৈলেশ কুমার যাদব জানান। সেন্ট্রাল গভর্নমেন্ট 294 কোটি আমাদেরকে দিয়েছে, আর রাজ্য সরকার দিয়েছে 78 কোটি টাকা। টোটাল 372 কোটি টাকা আগরতলা স্মার্ট সিটি পেয়েছে, আর এখন পর্যন্ত মানে আজকের পর্যন্ত 342 কোটি টাকার কাজ আমরা কমপ্লিট করেছি। যে টোটাল প্রকল্পগুলি আছে ওটা টোটাল 66টি যেটা প্রকল্প হচ্ছে, ওর মধ্যে 49টি প্রকল্প ওটা অলরেডি শেষ করা হয়েছে এবং 17টি প্রকল্প এখনো চালু আছে, ওটা সমস্ত প্রকল্প এখন চালু হয়ে গেছে। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের যেসব বৃহৎ প্রকল্পের কাজ চলছে সেগুলিও দ্রুতভাবেই সম্পূর্ণ করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, সিটি লেভেল অ্যাডভাইজারি ফোরামের বৈঠকে স্মার্ট সিটি প্রকল্পের কাজের ব্যাপারে উপস্থিত প্রতিনিধিদের অবগত করা হয়। রাজ্যের বিজেপি সরকার প্রতিষ্ঠার পর স্মার্ট সিটি প্রকল্প নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। বর্তমানে তারই ধারাবাহিকতায় সারা শহরে সামগ্রিক সৌন্দর্য বৃদ্ধি এবং উন্নত আধুনিক রাজধানী গড়ে তোলার লক্ষ্যেই পূর্ণ উদ্যমে কাজ চলছে আগরতলা স্মার্ট সিটি লিমিটেডে এবং প্রকল্পের আর্থিক সাহায্য করছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। ভিওর রিপোর্ট, আর ই নিউজ।